নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রোডিকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023 টু 2025 পৃথিবীতে মহা শক্তিশালী এই পাঁচ রাশি হতে চলেছে, অর্থাৎ 23-25 এই পাঁচ রাশি দুনিয়া কাঁপাবে, পৃথিবীতে রাজত্ব করবে মহা শক্তিশালী রাশি হিসাবে কিন্তু পরিগণিত হতে চলেছে। 12টি রাশির মধ্যে স্পেশাল 5টি রাশি, তার মধ্যে 3টি রাশি নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে। কেন? দেখুন, 3টি গ্রহ এই রাশিগুলোকে, এই 5টি রাশিকে কিন্তু এই পৃথিবীতে মহা শক্তিশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। রাহু, শনি এবং বৃহস্পতি এই 3টি গ্রহ একত্রে এই 5 রাশিকে টানা 2 বছর মালামাল করবে। শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে, মূল ত্রিকোণ রাশিতে, এবং রাহু ট্রানজিট করে মীন রাশিতে চলে যাবে। বৃহস্পতি আপনার মেষ রাশিতে, 2024 মে মাসে এই বৃহস্পতি আবার আপনার বৃষ রাশিতে এবং 2025 মিথুন রাশিতে প্রবেশ করবে। এই যে গ্রহের যে গোচর, সেই অনুযায়ী এই 5টি রাশি পৃথিবীতে মহা শক্তিশালী রাশিতে পরিগণিত হতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী 5 রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। তার আগে আমি একটি কথা বলছি, আপনাদের জন্মচকে রাহু, শনি এবং বৃহস্পতির স্থিতি কেমন রয়েছে তার উপর কিন্তু নির্ভর করবে এই 23-25 আপনার ক্ষেত্রে কেমন যাবে। আপনাদের জন্মছকে যদি শনি পীড়িত থাকে, রাহু পীড়িত থাকে বা বৃহস্পতি পীড়িত থাকে, তাহলে কিন্তু আপনারা কিন্তু 100-এ 100 ফল কিন্তু পাবেন না, সেখানে ফলে কিছুটা হলো কম আপনারা কিন্তু পাবেন। শনি হচ্ছে কর্মফলদাতা, রাহু হচ্ছে আকস্মিক প্রাপ্তি, আর বৃহস্পতি হচ্ছে জ্ঞানের কারক গ্রহ এবং অর্থের কারক গ্রহ শনি এবং বৃহস্পতি। দেখুন, আমি আবারও বলছি, 3টি গ্রহ এই 5 রাশিকে করবে মহা কোটিপতি। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 3টি রাশি। কোন এই সৌভাগ্যশালী 3টি রাশি আমি একে একে আপনাদেরকে জানাবো। প্রথম রাশি আপনার তুলা রাশি। তুলা রাশির রাহুর প্লেসমেন্ট এবং শনির প্লেসমেন্ট খুব ভালো পজিশনে কিন্তু থাকছে। পঞ্চমভাবে শনি, ষষ্ঠভাবে রাহু, বৃহস্পতি সপ্তমভাবে এবং অষ্টমভাবে থেকেও আপনার ধনভাবে দৃষ্টি দিবে এবং সরাসরি ধনভাবে দৃষ্টি দিবে এবং এর পাশাপাশি আপনার চতুর্থ গৃহ কিন্তু দৃষ্টি দিবে। অর্থাৎ তুলা রাশির 23-25 মধ্যে আপনাদের সম্পত্তির দিক থেকে আপনারা লাভ পাবেন। বড় ধরনের যারা ঋণে পড়ে গেছিলেন, সেই ঋণ থেকে আপনারা মুক্তি পেতে চলেছেন, বা আপনাদের মামলা মকদ্দমা চলছিল সেখান থেকে আপনারা মুক্তি পাবেন। আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে। বিদেশে যারা রয়েছেন, বিদেশে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। ফিল্ডে যারা কাজকর্ম করছেন বা টেকনিক্যাল ফিল্ডে কাজকর্ম করছেন, অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন, সেখানে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। মান সম্মান যশ আপনাদের এই সময় কিন্তু বিশেষভাবে লাভ হতে কিন্তু চলেছে। দ্বিতীয় রাশি আপনার কুম্ভ রাশি। কুম্ভ রাশির আপনার রাশিতে শনি, দ্বিতীয়ভাবে রাহু, তৃতীয় এবং চতুর্থভাবে বৃহস্পতির অবস্থানে আপনাদের সুখ সাধন বৃদ্ধি করবে, আপনাদের কেরিয়ারের দিক থেকে আপনাদের লাভ দিবে। এই সময় আপনাদের ডেইলি ইনকাম বৃদ্ধি হতে চলেছে,
যারা ট্রান্সপোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন বা শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত রয়েছেন অ্যাজ এ টিচার বা আপনি অ্যাডভোকেট, এখানে আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এবং যারা মেডিকেল লাইনে রয়েছেন সেখান থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন কুম্ভ রাশি। এবং এই সময় আপনাদের কোনো সম্পত্তি ক্রয় সম্ভাবনা কিন্তু থাকছে, কোনো বড় ধরনের সম্পত্তি ক্রয়ের কিন্তু সম্ভাবনা হতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম লিখে রাখুন, মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশি লালে লাল হতে চলেছে, বিশেষ করে আপনাদের শেয়ার বাজার স্টক মার্কেট থেকে আপনারা লাভ পাবেন। অনলাইন সঙ্গে যুক্ত রয়েছেন বা ফিল্ডে যারা কাজকর্ম করছেন, বিদেশের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা বিশেষভাবে লাভ পাবেন। আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের হতে চলেছে, আপনাদের এই সময় মান সম্মান বৃদ্ধি পেতে চলেছে। মকর রাশির ক্ষেত্রে আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট এবং সন্তান যোগ আপনাদের সৃষ্টি করতে চলেছে এবং সফলতা সাকসেস আপনাদের হতে চলেছে এবং কর্মক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে লিখে রাখুন, সে রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশির শনি প্লেসমেন্ট, বৃহস্পতির প্লেসমেন্ট এবং রাহুর প্লেসমেন্ট আপনার ক্ষেত্রে খুব ভালো, বিশেষ করে আপনাদের এই সময় কর্মযোগ দেখা যাচ্ছে। কোনো কর্ম জায়গাটা নিয়ে যাদের সমস্যা চলছিল সেখানে আপনারা কর্মপ্রাপ্তির একটা সম্ভাবনা, বিদেশ থেকে এই সময় আপনারা লাভ পাবেন, ইনকাম আপনাদের তিনগুণ বৃদ্ধি করবে, শুভ বিবাহ সন্তান এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু হতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে আপনারা কিন্তু এই সময় লাভ পেতে চলেছেন এবং ডেইলি ইনকাম বৃষ রাশির বৃদ্ধি কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো বিশেষভাবে লাভ পেতে চলেছে শনির প্লেসমেন্ট এবং বৃহস্পতির প্লেসমেন্টে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির বিশেষ করে আপনাদের সফলতা, আপনাদের স্বাস্থ্য, আপনাদের অর্থ এবং ফরেন বিদেশ, এখান থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন। এবং আপনাদের এই সময়ের মধ্যে ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের পুনরুদ্ধার হওয়ার সম্ভাবনা রয়েছে। পৃথিবীতে মহাশক্তিশালী রাশি হিসাবে পরিগণিত হতে চলেছে মেষ রাশি, নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে, অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে, ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট আপনারা পেতে চলেছেন। ডুবে গেছে আটকে গেছে এমন টাকা আপনারা কিন্তু পেতে চলেছেন, আপনাদের মান সম্মান যশ পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। অর্থাৎ 2023 টু 2025 এই পাঁচটি রাশির বিশেষ করে বড় ধরনের কোনো পরিবর্তনের যোগ কিন্তু নিয়ে আসতে চলেছে। অর্থাৎ চাইলেও কিন্তু ভুলতে পারবেন না, যদি আপনাদের জন্মছকে বড় কোনো দোষ না থাকে। হ্যাঁ, শনি সাড়ে সাথে চলছে মকর রাশি কুম্ভ রাশি, কিন্তু এই সময় আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে। অন্তিম এবং শেষ রাশির কথা বলবো, সেটি হচ্ছে ধনুরাশি। ধনুরাশির বিশেষভাবে এই সময় বড় ধরনের মহা পরিবর্তন আসতে চলেছে, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পেতে চলেছেন, ক্যারিয়ার ক্ষেত্রে লাভ, অনলাইন কাজ, ডিজিটাল মার্কেটিং, ফাটকা থেকে আপনারা লাভ এই সময় পাবেন। এবং শেয়ার বাজারের সঙ্গে যুক্ত রয়েছেন, গোল্ডের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি ধনুরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু বড় ধরনের পরিবর্তনের সূচনা কিন্তু হতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত কিন্তু হতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন, যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, জন্মকুণ্ডলী যাদের নেই তারা অবশ্যই হস্তরেখা আপনারা বিচার করতে পারেন। এবং আমি একটি কথা আবারও বলছি, প্রতিদিন ভিডিওগুলো অনেকেই শুনছেন কিন্তু আমি বারবার বলছি, গ্রহের সঠিক প্রতিকার কিন্তু করতে হবে, তবেই কিন্তু আপনারা শুভফল 100% কিন্তু পাবেন। আজ এই পর্যন্তই, নমস্কার।